हेलो एवरीवन, आमी शुक्तारा। आमार नतून एक ब्लगे तुम्हारा सकल के अनेक अनेक भालोबाशा रइलो। गतकाल आमी तुम्हारा एक ब्लगे बोलेछिलाम जे आमरा खूब शीघ्र ही एक रेंटेर घरे थाकते चलेछि, तो फाइनली आज के सेटा तुम्हारे संगे एक शेयर करब। गतकालो शेयर करेछिलाम, बाट गतकाल आमरा एखाने छिलाम ना, एमनि जस्ट तुम्हारे एकटु देखिएछिलाम। तो आज थेके आमरा एखाने थाका शुरू करलाम। हाँ, एकटु समस्या होच्छे, तार कारण সব কিছু তো আমার কাছে নেই, মানে জিনিসপত্র যাবতীয় যা যা আর কি ঘরের প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসগুলো নেই। তবে কিছু কিছু রয়েছে, তো বেশ কয়েকটা জিনিস আনা হয়েছে, আমার কয়েকটা জিনিস আনা হয়নি, সেগুলো আস্তে আস্তে হয়তো হবে। যাই হোক, তো এইটা হলো আমার রুম। এর আগেও তোমাদের দেখিয়েছিলাম রুমটা, বাট আজকে একটু ভালো করে দেখিয়ে দিই, কারণ তখন আমার রুমে কিচ্ছু ছিল না, এখন তবুও অনেক কিছু রয়েছে। আর এটা হলো আমার রান্নাঘর, যেখানে আমি রান্না করব। তবে এখনও পর্যন্ত গ্যাসের ওভেন বা সিলিন্ডার কিছুই আনা হয়নি। ছোট্ট একটা মিনি সিলিন্ডার রয়েছে, সেখানে উনুন সিস্টেম রয়েছে, তো সেটাতেই আপাতত দু তিন দিন রান্না করব। কেননা আমার যে ওভেনটা সেটা রয়েছে সমুদ্রগড়ে, সেখান থেকে আনতে হবে। আর এখানে আমি বাড়ি থেকে সেই ধোকা আমি নিয়ে এসেছি। তো বেশ কয়েকটা জিনিস এখানে এনেছি ব্যান্ডেল থেকে, আর এই জিনিসগুলো মানে কোটোকাটিতে সব কিছু ঢালবো। বাজার করা হয়ে গেছে আমাদের, বাজার করে নিয়ে চলে এসেছি, সেগুলো ঢালবো খুব শিগগিরই, সেটাও আমি তোমাদের সঙ্গে অবভিয়াসলি শেয়ার করবো। এরপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে তখন রাত্রির হয়ে গিয়েছিলো। এটা সকালের ভিডিও, রাত্রেবেলা কন্টিনিউ আর করিনি, সকাল থেকে আবার স্টার্ট করলাম। তো এখানে তো তোমাদের স্বাভাবিক গুড মর্নিং বলতেই হবে, তো তোমাদের সকলকে গুড মর্নিং, যেহেতু সকালের ভিডিও এটা। এই যে তোমাদের দাদাভাই একটু পরেও বেরিয়ে যাবে কাজে, মানে যেহেতু এখান থেকে কাজ অনেকটাই কাছে, মানে অনেকটা হেঁটেই চলে যায়, মিনিমাম 3-5 মিনিট লাগে খুব জোর আর হেঁটে আর কি। আর এতে তো একদমই কাছে হবে, সাইকেলে একদমই কাছে, সাইকেল নিয়ে যায় না এখন, হেঁটেই যায়। আর হ্যাঁ, আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো যার জন্য গলাটা একটু অন্যরকম লাগবে, তো ম্যানেজ করে নিও। তো এখানে আমি জানালাটা খুলে দিচ্ছি, কারণ সকালবেলায় একদম খুলতে পারি না, তার কারণ ভীষণ কুয়াশা আসছে এখন, মানে প্রচণ্ড কুয়াশা পড়ছে। তো ওই জন্য সকালবেলায় ও যেহেতু খেয়ে চলে গেছে, একটু বেলা হয়েছে, একদম সকাল সেটা বলবো না, এমনি তো আমার একটু দেরি হয়েছে, কারণ এখন আমাকে পার ডে অ্যালার্জির ওষুধ নিতে হচ্ছে, প্লাস অনেক ওষুধ খেতে হচ্ছে। তো অ্যালার্জির ওষুধ খেলে তো স্বাভাবিক জানোই তো কীরকম ঘুম হয়, যারা খাও একমাত্র তারাই বুঝবে, প্রচণ্ড পরিমাণে ঘুম হয়। তো এখানে আমি বেশ কিছু কৌটোকাটা যেহেতু এনেছিলাম, তো অনেক ধরনের বাজার করে এনেছি, অনেক ধরনের বলতে যেগুলো আর কি মশলা টশলা লাগে সেই জিনিসগুলো, তো সেইগুলো একটু ঢালবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বেশ কিছু কৌটোকাটা কিনতে হবে, পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কী কী কিনেছি। এখন যেহেতু শ্যুট করছি, তো আমার কেনাকাটি অলরেডি হয়ে গেছে, তো সেগুলো তোমাদের দেখাবো। তো এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি, আর আমি না মশলার পরিমাপটা খুব একটা বুঝি না, মানে কি জানি আমি বুঝিই না যে কতটা নিলে মানে বেশি ভালো হবে বা কতটা নিলে ঠিক হবে, এটা বুঝি না। মানে নাই হলুদটা হয়তো বেশি হয়ে গেলো বা কম হয়ে গেলো, এইরকম টাইপের। যেমন আমি গরম মশলা নিয়েছি, মানে যে 5 টাকা দামের যে পাতা হয় না, 5 টাকা না 10 টাকা এরকম সামথিং হবে, তো ওইটা তো একদম কম থাকে, আমি বাড়িতে এসে বুঝতে পারছি যে একদমই কম রয়েছে। তো ওটাই আমি পরিমাপটা বুঝি না, আমি ভাবি হয়তো যদি 10 টাকার হলুদ এতটা হয়, তাহলে নিশ্চয়ই 5 টাকার বা 10 টাকার গরম মশলা ঠিক এর থেকেও মানে ওই রকম টাইপেরই হবে বা একটু কম বেশি হবে। তো আমার খুব একটা মানে মানে কি বলবো, এর নলেজই নেই, আস্তে আস্তে আর কি হয়ে যাবে। দেখো, খুব একটা বাজার দোকান তো আমি আর করি না, করলে টুকিটাকি 2-1টা আর কি নিয়ে আসা নিয়ে যাওয়া এইসবই। তো খুব একটা যেহেতু করি না, তার জন্য অত বুঝতে পারি না। তো এদিকে নুনের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, নুনটা ঠিকই আছে পরিমাপটা। তো একটা চাকু দিয়ে কাটছিলাম, চাকু দিয়ে থেকে কাটাই যাচ্ছিল না। তোমাদের দাদাভাই এখন ভাত খাবে, যার জন্য মানে কালকে রাত্রির কিছুটা ভাত বেঁচে গেছিলো, তো সেটাই আর কি খাবে। তো এখানে নুনটা আর কি ঢেলে নিচ্ছিলাম, মানে নতুন নতুন সবই জিনিস। তবে নুনটা ভাবছি একটা আমি ওই পাথরের যে বাটিগুলো হয় না, চীনামাটির বাটি বা চীনামাটির কিছু একটা, তো সেখানে ভাবছি রাখবো। শুনেছি নাকি চীনামাটিতে নুন রাখলে নাকি নুনটা ভিজে যায় না, মানে ভালো থাকে, অনেক সময় দেখবে নুনের জল উঠে যায়। তো এদিকে নুনটা আমার ঢালা হয়ে গেছে,
আর কৌটোগুলো, এই যে কৌটোগুলো তোমরা দেখছো এখন, এই কৌটোগুলো আমি সমুদ্রগড় থেকে এনেছি, যেহেতু কৌটোঘাটা নইলে অনেক আমাকে কিনতে হতো, এমনিতেও কিনতে হচ্ছে কম বেশি। আর আমার তো দেখো খুব একটা তো বাসনপত্র বা অনেক কিছু নেই, যেহেতু আমি ওখানে খুব হার্ডলি এক বছরই থেকেছি, আর এক বছর থেকে যা যা আর কি যেইটুকু লাগে ওইটুকুই আর কি রয়েছে, তো খুব বেশি জিনিস নেই। আরও ওখানে অবশ্য রয়েছে, তবে ওইখান থেকে নিয়ে আসাটা হলো অনেকটা টাফ। আর ওভেন আমার রয়েছে ওখান থেকে আনা হবে আর কি, তো আমাদের দাদাভাই গিয়েছিল ওভেন আনতে, তো চলে আসবে তো নিয়ে। তো এখানে দেখো আমি এটা ঢালছি বোধ হয় জিরের গুঁড়ো, হ্যাঁ জিরের গুঁড়ো ঢালছি। এরপর হলো গিয়ে তোমার পাঁচফোড়ন, আমি না পাঁচফোড়নের প্যাকেটটা ছিঁড়তেই পারছিলাম, যাই হোক অবশেষে আমি ছিঁড়তে পেরেছি। আমার চাকু দিয়ে কোনো কিছু না ছিঁড়তে ভালো লাগে না, মানে কাটতে ভালো লাগে না, একমাত্র কাঁচি থেকেই কাটতে ভালো লাগে, চাকু থেকে না পারি না, মানে কোনো কিছু কাটতে আর কি পারি না, খুব প্রবলেম হয়, মনে হয় কি যদি ছিটকে যদি আমার শরীরে চলে আসে। তো এরপরে ঢালছি বোধহয় এটা ডাল, হ্যাঁ মুসুরির ডাল। মানে আমি না অনেক কিছু ভেবেছিলাম, এটা কিনবো ওটা কিনবো, এটা নেবো সেটা নেবো, এবার যখন দোকানে গিয়েছি এবার সব তো আর মনে থাকে না, কিছু কিছু জিনিস ভুলেও যাই, এবার ওই ভাবতে ভাবতেই মানে আর কোনো কিছু নেওয়া হয় না। তো যাই হোক ডালটা মুসুরির ডাল, আর এটা বোধহয় ঢাললাম মুগ ডাল, হ্যাঁ তো মুসুরির ডাল আর মুগ ডাল। আর মা আমাকে এটা দিয়েছিল, এটা বোধহয় ছোলার ডাল। তো মোটামুটি তিন রকমের ডাল চলে এসেছে, আর শুধু কাবলি ছোলা, কাঁচা ছোলা, মানে যে কাঁচা যে ছোলা হয় সেই দুটো আনলেই হয়ে যাবে, সেটা আমার মনে ছিল না, নইলে আমি ঠিক নিয়ে চলে আসতাম। আর আমাকে, আমার কাছে কিছু বেশ কালো জিরে ছিল, তো কালো জিরেটা আর কি ঢেলেই নিয়েছিলাম একটু বেছে। আর ওটা যে দেখলে ওটা হচ্ছে তোমার চাপাতা, চাপাতাটাও ঢেলে নিয়েছি যেহেতু সকালবেলা চা খেয়েছিলাম। আর এটা আমি এনেছিলাম তড়কা, আর তড়কার মধ্যে প্রথমে না একটু সাদা সাদা কিছু একটা টাইপের ছিল, তো আমি সেটা বুঝতে পারিনি, তো তারপরে রাখা ছিল তড়কাটা, তারপরে দেখছি না একটা বিশাল বড় একটা পোকা তড়কার মধ্যে না ঘোরাঘুরি করছে, মানে ওটা দেখে তো আমার মানে কী বলবো, আমি পুরো ভয় লেগে গেছে যে কী হলো এটা, ভাগ্যিস আমি ওটা খুলিনি, নইলে এবার কী যে হতো, মানে পুরো টাকাটা তো আমার ওয়েস্ট যেতই যেত। আর তার মধ্যে তড়কার মধ্যে যেহেতু পোকা, ওগুলো খেলে স্বাভাবিক শরীরের মধ্যে একটু প্রবলেম হতো। আর তো যাই হোক সেটাকে ফেরত দিয়ে দিতে হবে দোকানে। আর এই যে এটা আমি যে ঢাললাম, এটা হলো তোমার জিরের, না না সরি গোটা জিরে, গোটা জিরে ঢাললাম। তো এরপরে আমি ঢালবো গিয়ে তোমার কি বেশ মনেও থাকে না ভাই, ভিডিও এডিট করার সময় যদি এরকম যদি ভুলে যায় তাহলে কীরকম লাগে বলতো। ও হ্যাঁ এটা ঢাললাম বোধ হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ভেবেছিলাম একটু বেশি নেবো, আমি না বুঝতে পারিনি, যে বললাম না প্রথমে যে আমি না বুঝতে পারি না যে পরিমাপটা আর কি বুঝতে পারি না। এরপরে গরম মশলা, এই প্যাকেটগুলো বোধ হয় 5 টাকা বা 7 টাকা 8 টাকা এরকম নিয়েছিল, আমার ঠিক জানি না, মানে আমি মানে দূর থেকে বলেছি আমাকে এটা দেবে ওটা দেবে, উনি সেটা সেটা আর কি দিয়ে দিয়েছে, মানে ঠিক উনিও মাপের আর কি দিতে পারেন, বা উনি যদি আমাকে বলতো যে একটু বেশি করে নাও তাহলে তোমার অনেকদিন যাবে, আর এইগুলো তো খুব যে দূর থেকে 3 দিন যাবে, 2-3 দিন পরে আবার আমাকে নিয়ে আসতে হবে। যাই হোক এখন আর রান্না বান্নার তো খুব একটা ইয়ে নেই, তার কারণ এখন আমার কাছে রান্না করার কোনো রকম যাবতীয় জিনিস যা যা লাগে, যেমন শিলনোড়া, গ্যাসের ওভেন, এই কোনো জিনিসই আমার কাছে নেই, রয়েছে একটা সিলিন্ডারের মতো একটা ছোটো উনুন রয়েছে, সেটার মধ্যেই আর কি রান্না করছি কোনো রকমে। আর আমি না ওই উনুনগুলো খুব একটা জ্বালাতে পারি না। দেখো ওইদিকে টুকিটাকে গোছাতে গোছাতে এদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম, কারণ না ভাতটা যদি না বসে দুপুরের মধ্যে খেতে পারবো না। তো তারপরে ভাতটা মোটামুটি হয়ে যাওয়ার পরে এদিকে আমি কিছু সবজিও কেটে নিয়েছি, যেহেতু আমার কাছে কোনো রকম বাটাবুটির জন্য শিল নোড়া হোক বা গ্রেট করার কোনো কিছুই নেই, তো সিম্পল মানে মশলা ছাড়া একটা তরকারি করব, শুধুমাত্র আলুর তরকারি, পটল ভাজা আর ডাল করব, ব্যাস আর কিচ্ছু করবো না। আর এটাই বলতে গেলে আমার কাছে অনেক, কেননা ব্যাস বললে হবে না, কারণ এই তিনটে জিনিস করতে করতে আমার হালাত খারাপ হয়ে যাবে, তার কারণ অনেকটা সময় লাগবে করতে। চলো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত করার পরে আমি পটলটা ভেজে নিয়েছি, এরপরে করবো আলুর তরকারি। তো আলুর তরকারিটা আমি মশলা যেহেতু ছাড়া করেছি তো এইরকমই আর কি হয়েছে, তবুও মনে হচ্ছে অনেক মশলা দিয়েছি, আসলে কোনো মশলাই দিইনি। আর এই তরকারিটা শিখেছি আমার দিদির কাছ থেকে, মানে আমার খুব ভালো লেগেছিলো যখন আমার দিদি আমাকে এটা বানিয়ে খাইয়েছিল, মানে আমার সব থেকে সুন্দর লেগেছে। আলুর তরকারি আমি বেশিরভাগটাই করতাম মিষ্টি মিষ্টি টাইপের, বাট এবারে একটু অন্যরকম, মানে মিষ্টি না ঝালঝাল টাইপের, কিন্তু খুবই সুন্দর।
চলো এরপর আমি তোমাদের পুরো মেনুটা দেখিয়ে দিই যে কী কী হয়েছে। এই যে এখানে রয়েছে আমার ভাত, ভাতটা আমার প্রায় খুব সুন্দরই হয়েছে, তবে একটু গলে গেছে ভাতটা। আর এদিকে পটল ভাজা, আর পটল ভাজাটা একটু পুড়ে পুড়ে গেছে, তার কারণ গ্যাসটা না আমি একদমই কম করতে পারছিলাম না, মানে বলছি না মানে সিলিন্ডারের মতো, তো তো আমি খুব একটা বুঝতে পারছিলাম না। আর এই যে এটা হচ্ছে ডাল, আর একটু অন্যরকমভাবে রাখতে হয়েছে, তার কারণ আমার কাছে বাসনপত্র খুবই কম। আস্তে আস্তে সব কিনবো, মোটামুটি বলতে গেলে ঘরটাকে আমি খুব ভালোভাবে সাজাবো, মানে আমার বিশেষ করে রান্নাঘর আমার খুব ভালো লাগে। তো এদিকে রান্নাবান্না করে আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, ব্যস আর কি। তারপর একটু বসে রইলাম, বসে বসে আর কি করব, তারপর চলে গেলাম স্নানে। স্নান ঠান সেরে এসে একটু বিছানায় যখনই শুতে গেছি, আর তারপরে তোমরা দেখতে পারবে, দাঁড়াও এক মিনিট, দেখতে থাকো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চা দেখো কি অবস্থা। যাই হোক, এই জিনিসটা আমার সঙ্গে হলো, মানে আমার সত্যি কথা বলতে কপাল অনেক ভালো যে আমি মানে একদম তাড়াহুড়ো করে শুইনি, কারণ আমার ভীষণ অভ্যাস খারাপ যে আমি খুব জোরেভাবে শুয়ে পড়ি, তাতে আমার মাথাতে অনেকবার আঘাত লেগেছে। আর তার মধ্যে ছিল ক্লিপ, যদি ফোনটা যদি একটু আরও বেশি জোরে একটু টাচ হতো তাহলে বোধ হয় সত্যি ভেঙে যেত। যাই হোক চলো এবার একটু ঘুমিয়ে পড়ি আমি, ব্যাস ঘুম থেকে উঠে পড়েছি, কত তাড়াতাড়ি না, মানে ভিডিও মানে এরকমই, আমি শুলাম উঠে পড়লাম, খাওয়া দাওয়া করলাম, রান্না করলাম, সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম, মানে সামান্য কিছু খোরের মধ্যে না কত কিছু হয়ে যায়। যাই হোক ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ ঘুমিয়েছি, প্রায় দু ঘন্টা মতো আমি ঘুমিয়েছি। তোমাদের দাদাভাই দুপুরবেলা এসেছিলো, খাবার দাবার খেয়েছে, মানে দুজনে মিলেই খেয়েছি, 12টার মধ্যে খেয়ে নিয়েছি, খেয়ে ঠেয়ে ব্যাস ও চলে গেল কাজে, আবার আমি শুয়ে পড়েছি। ঘুম থেকে উঠে চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো ঠিক কতটা খারাপ। ব্যাস তারপরে চলে যাচ্ছিলাম ছাদে, কারণ ঘুম থেকে উঠেছি আমি প্রায় 4:30টার দিকে, কারণ আমাকে আজকে আবার যাব ইয়েতে, মানে আমার বাপের বাড়ি যাব, মানে ব্যান্ডেলে যাব। তো তোমাদের দাদাভাই চলে যাবে বাড়িতে, বললো না গ্যাস ওভেন আনতে হবে, তো সেই গ্যাস ওভেন আনতে যাবে, আর আমি যাব ব্যান্ডেলে। তো চলে এসেছি, কিছু জামা কাপড় আমি যেহেতু কেচে মেলে দিয়েছিলাম তো সেগুলি তুলতে এসেছি, আর একটুখানি হয়তো শোকাতে পারতাম, কিন্তু আমি যেহেতু বেরিয়ে যাব তো তার জন্য আর বেশিক্ষণ রাখবো না, উঠিয়ে নিয়ে চলে যাব, নইলে আমি তো কালকে সকালে আবার ফিরবো, দেরি হয়ে যাবে। তো আজকে তেমন কাচাকুচি আর করিনি, কোনো রকম অল্প একটু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেটা ছাদে দিয়েছিল মেলতে, তো ওটাকে আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি। এই যে এতগুলো জামা কাপড় ভেবে মানে দেখে মনে হচ্ছিলো যে একটুখানি, কিন্তু বিশ্বাস করো একটুখানি না অনেকটা, যখন কাচতে হয় না তখন বোঝা যায় যে হ্যাঁ ঠিক কতটা জামা কাপড় রয়েছে। তো এগুলো ভাজ টাজ করে নিই, তারপরে চলো আবার দেখা হচ্ছে, ভাজ টাজ করে একটু রেডি হয়ে নেবো। আর এই দেখো সঙ্গে সঙ্গে রেডিও হয়ে গেছি, মানে কি ফাস্ট আমি। তো যাই হোক এদিকে আমি চুলটা না আমি একটু আজকে অন্যরকমভাবে বাঁধলাম, চুল টুল অত ভালো করে বাঁধতে পারি না, মানে বাঁধতে পারি অন্যের ওপরে, বাট নিজের ওপর কখনো চুলে ট্রাই করতে পারি না, কেননা যখনই কোথাও বেরোনোর হয় এই ধরলাম, ধরে একটু খোপা করে দিলাম, ব্যাস বেরিয়ে গেলাম। তো আমার যে আমি যে সোনার কানেরটা পরতাম সবসময়, যে আমি সোনার কানেরটা পরে থাকতাম, সেটা না আমার একটু ভেঙে গিয়েছিল। চলো আজকে এই জন্য এখানেই শেষ করি, কারণ অনেক কথাগুলো কেমন যেন আটকে আটকে যাচ্ছে। আর নেক্সট ব্লগে তোমাদের দেখাবো যে আমি কী কী কিনেছি, কানেরগুলোই আমি পরে নিয়ে গিয়েছিলাম, কী কী করেছি, এই সব কিছু আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবে। হ্যাঁ আগে এতটা ভিডিও দিতাম না, বাট এখন দিচ্ছি, আমি বলেছিলাম না আমার মানে সময় লাগে ভিডিও দেওয়ার জন্য, আর তার থেকে বড় কথা ভিডিও করার জন্য না একটা মুড লাগে, যে মুডটা আমার সবসময় থাকে না। তো যাই হোক এখন আমার মুড রয়েছে তাই দিতে পারছি, মুড চলে গেলে আর কিছু করতে পারবো না। তো যাই হোক চলো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, সবাই সুস্থ থেকো ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।